परम कृष्ण सच्चिदानंद विग्रह হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন চ্যানেল পরমানন্দ মাধবম। বন্ধুরা, এই ভিডিওটি তাদের জন্য যারা সম্পূর্ণ গজেন্দ্র মোক্ষম স্তোত্রটি সময়ের অভাবে শুনতে পারেনি। তো আমরা সম্পূর্ণ গজেন্দ্র মোক্ষম স্তোত্রটিকে তিনটি খণ্ডে ভাগ করে দিয়েছি। এই খণ্ডটি প্রথম। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনার পরবর্তী দুটি খণ্ড আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর যারা সম্পূর্ণ ভিডিওটি শুনতে চান, তারা এই উপরে দেওয়া আই বটনটিতে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি শুনতে পারবেন। এছাড়া একটু পরেই আরেকটি আই বটন আসবে, যেখানে আপনারা সম্পূর্ণ স্তোত্রটি আলাদা করে শুনতে পারবেন। তো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আলোচনা, গজেন্দ্র মোক্ষম স্তোত্রের শ্লোক 1-10। দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায়ে অষ্টম স্কন্ধের এটি বর্ণনা করা হয়েছে। আমরা শুধু তৃতীয় অধ্যায়ে শুধু গজেন্দ্র কর্তৃক ভগবানের স্তুতিটাকেই এখানে বর্ণনা করব এবং তার কিভাবে বিপন্ন মুক্তি হলো সেটা দেখব। অত্যন্ত সুন্দর ভক্তিভরে গাইলে, আপনারা হয়তো আগে আমাদের এই চ্যানেলেই এই স্তবটিকে শুনেছেন। তো এখন আমরা একটি একটি করে স্তোত্র, হ্যাঁ এখানে অনেকগুলো স্তোত্র আছে, একটি একটি করে স্তোত্র গাইব এবং তার সঙ্গে তার মানেটা কি সেটা দেখব। তো আসুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে শুরু হচ্ছে শ্রী শুকদেবের বচন দিয়ে। শুকদেবকে না ঋষি মহামুনি মহারিষি ব্যাসদেবের পুত্র, যিনি সম্পূর্ণ ভাগবতটাকে রিসাইট করছেন বা বলছেন মহারাজ পরীক্ষিতকে। তো শ্রী শুকদেবকে এখানে বলা হয়েছে শ্রী বাদরায়ণী। তো শ্রী বাদরায়ণীর উবাচা। এবং ব্যবসীত বুদ্ধ্যা সমাধায় মনোরুধি যজাপা পরমম জপ্যম প্রাজন্মন্যানুশিক্ষিতম। তো শুকদেব কি বললেন? শ্রী শুকদেব বললেন, হে পরীক্ষিত, নিজের বুদ্ধিতে এইভাবে কৃত নিশ্চয় হয়ে গজেন্দ্র নিজের মনকে চিত্তভূমিতে স্থির করে পূর্ব জন্মের অভ্যস্ত এই শ্রেষ্ঠ জপযোগ্য স্তোত্রের দ্বারা ভগবানের স্তুতি করতে লাগলেন। গজেন্দ্র বাচ, ওম নমো ভগবতে তস্মৈ ইয়তা এতাচ্চিদাত্মকম পুরুষায় দিবীজায় পরেশায় বিধিমহি। গজেন্দ্র বলল, যিনি এই জগতের মূল কারণ এবং সকলের হৃদয়ে পুরুষ রূপে বিরাজ করছেন, যিনি সমস্ত জগতের একমাত্র প্রভু, যার জন্য এই সংসারে চেতনার বিস্তার হয়, সেই ভগবানকে নমস্কার এবং ভক্তি বলে তার ধ্যান করি। ইয়াসমিন্নিদম ইতাশেদম ইয়েনেদম ইয়াইদম স্বয়ং যোস্মাত পরস্মাত চ পর স্বয়ং প্রপদ্বয়ে স্বয়ং ভুবম। এই বিশ্ব যার মধ্যে অবস্থিত, যার সত্তাবশত এই বিশ্বের প্রতীতি হচ্ছে, অর্থাৎ সৃষ্টি হচ্ছে, প্রকটিত হয়েছে, যিনি এই বিশ্বে সর্বত্র ব্যাপ্ত রয়েছেন এবং যিনি স্বয়ং এই রূপে প্রকাশিত এবং সমস্ত সত্ত্বেও প্রকাশিত হওয়া সত্ত্বেও যিনি এই সংসার ও এই সংসার যে প্রকৃতি তার অতীত, আমি সেই স্বয়ং প্রকাশ, স্বয়ং সিদ্ধ, সর্বাত্মক পরমেশ্বরের ভগবানের শরণাপন্ন হলাম। ইয়াসাত্মনিদম নিজমায় অর্পিতম
क्वचिद् विभातं क्वच त्वात्तिरोहितं अविद्वदक्षा शुभयं तदिक्षते सात्ममूलो वतु मां परत्पर। কি বলছেন গণেন্দ্র এখানে? না, এই প্রপঞ্চ বিশ্বই তার মায়ায় অধ্যস্ত, অর্থাৎ এই সকল জগৎ যত শুধু আমাদের এই ভূলোক নয়, উপরের সাতটি লোক এবং নিচের সাতটি লোক যত লোক আছে, এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড, সম্পূর্ণ বিশ্বচরাচর তার মায়ায় অধীন, তার মায়ার অধীন, তার মায়াধারা দ্বারা এটা কি সম্পূর্ণরূপে আচ্ছন্ন। এবং তিনি এই মায়াকারী, তিনি তারই মায়া এখানে চলছে, হেন অধ্যস্ত বলেছে, তার অধীনে। তিনি কখনো ব্যক্ত, কখনো বা প্রলয়ে বিলীন এই বিশ্বকে নিত্য অলুপ্ত দৃষ্টে সাক্ষীরূপে নিরীক্ষণ করছেন। সেই সর্বমূল তথা আত্মমূল কার্য এবং কারণের অতীত স্বয়ং প্রকাশ ভগবান, আমাকে রক্ষা করুন। कालेन पञ्च्वात् वमितेषु कृत्स्नशो लोकेषु पालेषु च सर्वहेतेषु तमस्तदासीद् गहनं गभीरं यस्यास्य पारे विविराजते विभुः। प्रलयकाले लोक, लोकपाल এবং ভূতাদি সব কারণসহ বিনষ্ট হলে, বিনষ্ট হলে যে দুরূহ অন্ধকার, ঘোর অন্ধকার চারদিকে ছেয়ে থাকে, সেই অন্ধকারের ওপারে যিনি পরম সত্য, পরম আলোক রূপে বিরাজমান থাকে, সেই বিভু, সেই তিনি আমাকে রক্ষা করুন। বন্ধুরা, এটা একটু বুঝবেন, ঠিক আমাদের এখানে যখন অন্ধকার হয় আমরা ভাবি আকাশে সূর্য নেই, কিন্তু সেটা কি সত্য? সূর্য তো সবসময় রয়েছে। আমাদের অপর পারে পৃথিবীর, আমরা যে পারে আছি তার অপর পারে তখন সূর্য রয়েছে, কিন্তু আমরা ভাবছি আকাশে সূর্য নেই। ঠিক সেরকমই যখন প্রলয়কালে সম্পূর্ণ কিছু বিনষ্ট হয়ে যায়, সব যখন বিনষ্ট হয়ে যায়, কোনো কিছুর অস্তিত্ব থাকে না, সব গাঢ় গহন অন্ধকারে ডুবে যায়, তখন কিন্তু ভগবান থাকেন না, তা নন, তিনি কিন্তু এই সম্পূর্ণ গহন অন্ধকারের ওপারে চুপচাপ থাকেন, তিনি ধ্বংস হন না, সব কিছু তার মধ্যে বিলীন হয়ে যান। তা এখানে সেই কথাটাই বলা হয়েছে। নয়স্য দেবা ঋষয়া পদংহি দুর্যন্ত পুনকোর্হতি গন্তুমীরিতুম যথা নটস্য পৃথিবীর বিচেষ্টতো দুরাত্যয়ানু ক্রমনা সমেবতু। তা কি বলছেন এখানে? তার লীলা রহস্য জানা অত্যন্ত দুরূহ, তিনি অভিনেতাদের মতো নানা রূপ, নানা বেশ ধারণ করেন। ধরুন একজন অভিনেতা, তাকে আমরা চিনি না, জানি না, কেউ হয়তো সিনেমা কখনো দেখেনি, তিনি হয়তো, আমি নাম করেই বলছি, তিনি কেউ হয়তো অমিতাভ বচ্চনকে কিংবা শাহরুখ খানকে দেখলেন, তিনি জানেই না কি সিনেমা, অমিতাভ বচ্চন কে জানেন না, শাহরুখ খানকে জানেন না, দেখলেন অমিতাভ বচ্চন শাহরুখ খান অভিনয় করে রয়েছে, তার মনে মনে কি ধারণা হয় যে এই সিনেমাটাই বুঝি, এই সিনেমাটার চরিত্রটাই বুঝি শাহরুখ খান, এই সিনেমাটার চরিত্রটাই বুঝি উত্তম কুমার, এই সিনেমাটার চরিত্রটাই বুঝি অমিতাভ বচ্চন, তাই না? ঠিক সেরকম যে ভগবানকে জানে না, যে ভগবানকে বোঝে না, যে এই লীলা রহস্য জানে না, তার কাছে ভগবান যখন নানা রূপ, নানা বেশ ধারণ করে অভিনেতার মতো লীলা করতে আসেন, তখন তাদের কী বলে? তার মনে করেন ভগবান বুঝি এই মনুষ্য শরীর, তাই তার তিনি সর্বস্ব না, এই মনুষ্য শরীরটাই তার লীলার রহস্য, তার লীলার অংশ মাত্র, তিনি এই মনুষ্য শরীরের অনেক ওপরে,
তিনি ট্রান্সেন্ডেন্টাল, তিনি সূক্ষ্ম শরীর, তিনি সূক্ষ্ম শরীরে ধারণ করে থাকেন। তার শরীর আছে কিন্তু সূক্ষ্ম, তিনি দেহ, তার আকার আছে কিন্তু সেই দেহটা কি না সূক্ষ্ম দেহ, ট্রান্সেন্ডেন্টাল বডি তার, এই আমাদের মতো জড় দেহ তার নয়। এটাই মানুষ বোঝে না। হ্যাঁ, ভগবান কি বলেছেন, না অবজানন্তি মাং মুড়া মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবম জানন্ত মমভূত মহেশ্বরম। অর্জুনকে বলছেন নবম অধ্যায়ে যে অবজানন্তি, যেসব মানুষেরা আমাকে না জেনে মনে করেন যে আমি এই শুধু কেবলমাত্র মনুষ্য দেহ, অবজান, তাদের ভগবান কি বলছেন না মুড়া, মানে তারা পরম মূর্খ, তারা ভীষণ মূর্খ, তারা জানে না, তারা তাদের এই মূর্খতা বশত মনে করে যে আমি বুঝি এই শুধুমাত্র এই দেহধারী, এই দেহ বাদ দিয়ে আমার কিছু নেই। কিন্তু অর্জুন তুমি দেখো, তুমি জানো যে আমি হচ্ছে ভূত মহেশ্বর, সমস্ত ভূতদের মহেশ্বর আমি, ভূতদের ঈশ্বর নয় মহেশ্বর, অর্থাৎ পরমেশ্বর, যেটা কিনা আমাদের ব্রহ্মা বলেছেন, শ্রী ব্রহ্মসংহিতায় বলেছেন কি কি, যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরমকৃষ্ণ, শুধু ঈশ্বর নয় পরম ঈশ্বর, অর্থাৎ তিনি সমস্ত ঈশ্বরদেরও বড়, সমস্ত ঈশ্বরদের পরম, তার ওপরে কেউ নেই, সবাই তার নিচে। তো এখানে এখানে সেইভাবেই বলছে যে ভগবান যখন যে তিনি তার নানা রূপ নানা বেশ ধারণ করে লীলা করতে আসেন, তার বাস্তবিক স্বরূপ দেবতা বা ঋষিগণ কেউই বুঝতে পারেন না। তাহলে এমন কোন ব্যক্তি আছে যে তার বর্ণনা করতে পারে, দুর্গেয় চরিত্র সেই প্রভু আমায় রক্ষা করুন। দিদ্রুপশাব ইয়স্যা পদম সুমঙ্গলম বিমুক্ত সংগা মুনয়া সুষদ্ভব চরন্ত লোকা ভ্রতমাম ভ্রলম্ভনি ভূতাত্মভূত সুহৃদ সমে গতি। কি বলছে না, দিদ্রুকোষাব ইয়স্য পদম সুমঙ্গলম, অর্থাৎ যার জন্ম কর্ম নাম রূপ কিছুই নেই, যিনি, আমরা কি মনে করি যে ভগবান জন্মগ্রহণ করেছেন, না, তিনি এই রূপ পরিগ্রহ করেছেন শুধু মাত্র ভক্তের, তার ভক্তের ইচ্ছা রাখতে ভগবান তার সূক্ষ্ম শরীর থেকে এই স্থূল শরীর পরিগ্রহ করেছে, এই রক্তমাংসের স্থূল জড়জগতের প্রপঞ্চের অতি নিকৃষ্ট শরীর তিনি পরিগ্রহ করেছেন। কেন? তার ভক্তের মান রাখতে। তার ভক্তকে না ব্রহ্মা, আমাদের এখানে ব্রহ্মা তিনি ভগবানকে বলেছিলেন হে প্রভু আপনি আসুন একবার আমার এই সৃষ্টিতে এসে আমার এই সৃষ্টিকে আপনি ধন্য করুন। তো ভগবান তার ভক্ত ব্রহ্মার কথা রাখতে, তার মান রাখতে, তাকে তাকে আশ্বস্ত করেছিলেন যে হ্যাঁ আমি তোমার কাছে আসব। তাই ভগবান নিজে স্বশরীরে তার দ্বিভুজ রূপে তিনি এখানে শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। তা এই কথাটাই কিন্তু এইসব ঘটনার অনেক আগে, এটা কিন্তু কয়েক কল্প আগের ঘটনা বন্ধুরা। এই গজেন্দ্র মোক্ষম এই যে কাহিনীটি, এটা কিন্তু এই কল্পের নয়, মানে ব্রহ্মার এই কল্পের নয়, ব্রহ্মার এই কল্পের নয় যে যার জন্ম কর্ম অথবা নাম রূপ কিছু নেই। তিনি লীলা করছেন কি দিয়ে না, তিনি জন্ম কর্ম নাম রূপ তার কিছু নেই, তার মধ্যে দোষ গুণ কি করে কল্পনা করা যায়, তার মধ্যে কী দোষগুণ, মানে যার জন্মকর্ম নেই তার কি দোষগুণ কি করে কল্পনা করবো আমরা, তাই না? সেটাই বলছে যে তবুও তিনি বিশ্বের সৃষ্টি ও সংহারের জন্য মায়ায় যথাকালে জন্মাদি স্বীকার করে থাকেন। তিনি কি করেন, বিশ্বের সৃষ্টি ও সংহারের জন্য তার নিজের মায়াকে বিস্তার করে তিনি এমন লীলা করেন যে লোকে মনে করে যে তিনি জন্ম করছেন, জন্ম হচ্ছে এবং তার মৃত্যু হচ্ছে, কিন্তু ভগবানের জন্ম মৃত্যু কিছুই নেই। পূর্বজন্মের শিক্ষা অনুসারে, পূর্বজন্মের অভ্যাস যোগ অনুসারে কিন্তু গজেন্দ্র এই কথাগুলো সব মনে করতে পারছে এবং এই স্তুতিটি করতে পারছে। বন্ধুরা এটা সবসময় মনে রাখবেন, গজেন্দ্র কিন্তু, এটা হাতি কিন্তু এসব শিখতে পারে না, হাতি কিন্তু জানে না, হাতি কিন্তু পড়তে পারে না, হাতি কিন্তু স্তব করতে পারে না, সব হৃদয় থেকে, তার হাতি কথাও বলতে পারছে না কিন্তু তার হৃদয় থেকে, ওই যে বললো এবং ব্যবস্থিত বুদ্ধা সমাদায় মনোরুধি,
তার মনকে তার হৃদয়ে স্থিত করে সেইখান থেকে হৃদয় থেকে তার এই প্রেয়ারটা যাচ্ছে ভগবানের উদ্দেশ্যে। তার হৃদয়ে কথা বলছে, এখানে ভক্তি কথা বলছে, তার পূর্বজন্মের গৃহীত শিক্ষা, পূর্বজন্মের গৃহীত অভ্যাস যোগ সেখানে তার ভগবান তাকে দৈব বশে মনে করিয়ে দিয়েছে, সেইখান থেকে মনে হচ্ছে। ঠিক আছে, এরপরে কি বলছে? নাবিদ্যতে যস্য চ জন্মা কর্ম বা নানাম রূপে গুণ দোষ এব বা তথাপি লোকা পায়ায় সম্ভবায় সময়ায় তা ননু কাল মৃচ্ছতি। তস্মৈ নমঃ পরেশায় ব্রহ্মনীনন্তশক্তয়ে অরূপায়ণরূপায় নমঃ আশ্চর্যকর্মণি। কি বলছে? না, হে সেই অনন্ত শক্তিমান ঐশ্বর্যময় পরম ব্রহ্ম পরমাত্মাকে আমি নমস্কার করি। তস্মৈ নমঃ পরেশায়, পরেশায় এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। পরেশায় মানে ঈশ্বরের যিনি উপর, পর ঈশ্বর মানে ঈশ্বরের ওপরে, পর তত্ত্ব, তত্ত্বের ওপরে, পরাতত্ত্ব। হ্যাঁ, এরকম পর ঈশ্বর, পরেশায় মানে যিনি ঈশ্বরের উপর, ঈশ্বরকে না মহাদেব, নারায়ণ, ব্রহ্মা, এরা হচ্ছেন ঈশ্বর। তা এখানে কিন্তু শুধুমাত্র নারায়ণ, এখানে শুধুমাত্র ব্রহ্মা, শুধুমাত্র মহেশ্বরকে এখানে উনি কিন্তু ডাক, মানে গজেন্দ্র কিন্তু ডাকছেন না, উনি কিন্তু পরেশায় মানে যিনি পরমেশ্বর। এবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে তিনজনে, তিনজনই কিন্তু ঈশ্বর, এদের মধ্যে পরমেশ্বরকে, কারণ যার মধ্যে ভগবানের শক্তি, শুধু যদি যদি এই ব্রহ্মাণ্ডের হিসাব করেন, কারণ ভগবান তো এই ব্রহ্মাণ্ডে কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে থাকেন, গোলোকে থাকেন, শ্রীধাম বৃন্দাবনে থাকেন, গোলোক বৃন্দাবনে থাকেন, ভগবান তো এখানে থাকেন না, কিন্তু ভগবানের একজন অংশাবতার তিনি এই ব্রহ্মাণ্ডের রয়েছেন, যিনি ভগবানের হয়ে কর্ম করছেন। সবাই ভগবানের অংশ, অংশের 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 অংশ, কিন্তু ভগবানের শক্তি, পরমেশ্বরের শক্তি সম্পূর্ণ একজন এখানে রয়েছে, যিনি ভগবানের হয়ে এখানে কার্য করেন, তিনিকে না শ্রী বিষ্ণু বা ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তাকে আমরা নারায়ণ বলে জানি। তা পরমেশ্বরকে যদি ভগবান পরমেশ্বর হন, তাহলে ভগবানের দ্বারা স্থির করা যিনি লোক, যিনি ভগবানের নিজের থেকে জন্মগ্রহণ করেছেন, ভগবানের মানে মহাবিষ্ণু থেকে গর্ভদোকশায়ী বিষ্ণু, গর্ভদোকশায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তাহলে ক্ষীরোদকশায়ী বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পরমেশ্বর। এই ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে পরমেশ্বরকে না ক্ষীরোদকশায়ী বিষ্ণু বা নারায়ণ, আর মহাদেব আর ব্রহ্মা কি না তারা ঈশ্বর, তারা কিন্তু পরমেশ্বর নন। আবার এই ব্রহ্মাণ্ড সমস্ত কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডেরকে নিয়ে তার পরমেশ্বর কে হবে না, সেখানে মহাবিষ্ণুর বাইরে রয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই মহাবিষ্ণু থেকে এই কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, প্রতিটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই আবার এরকম করে ক্ষীরোদকশায়ী বিষ্ণু রয়েছেন, যিনি তার এই তার ব্রহ্মাণ্ডের মধ্যে সৃষ্টিকার্য সম্পূর্ণরূপে মেনটেন করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় মেনটেন করছেন। সেখানেও ব্রহ্মা বিষ্ণু মহেশ এরকম রয়েছে, তো তারাও সেভাবে মেনটেন করছে, কিন্তু এরা সবাই সৃষ্টি হচ্ছে কার থেকে না মহাবিষ্ণু থেকে, আর মহাবিষ্ণু এসছেন কার থেকে না শ্রী রাধাকৃষ্ণ থেকে। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে একদম পরমেশ্বর, পরম ঈশ্বর, ঈশ্বর ও পরম কৃষ্ণ, ঈশ্বর ও পরম কৃষ্ণ মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার থেকে হয়েছে মহাবিষ্ণু, তারপরে মহাবিষ্ণুতে কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, এবং কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিটিতে একজন করে প্রথমে গর্ভদোকশায়ী বিষ্ণু, তার তার গর্ভদোকশায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণুই হচ্ছেন শ্রীনারায়ণ। বোঝা গেল? তো পরমেশ্বর বলতে, ব্রহ্মাণ্ডের মধ্যে পরমেশ্বর বলতে আমরা সবসময় কিন্তু শ্রীনারায়ণকে বুঝবো, ঠিক আছে? কিন্তু নারায়ণ, শ্রীনারায়ণকে না ভগবানের অংশাবতার, তা যখন ভগবান নিজে আসবেন না, তার কোনো ইমিডিয়েট কাজ দরকার পড়ছে, তিনি কাকে পাঠাবেন না তারই অংশাবতারকে পাঠাবেন, তিনি না সিনি, তিনি কে না নারায়ণ, সেই অনন্ত শক্তিমান ঐশ্বর্যময় পরম ব্রহ্ম পরমাত্মাকে নমস্কার। তিনি অরূপ হয়েও বহুরূপে প্রকাশিত হন, সেই আশ্চর্য কর্মার চরণে প্রণাম।
नमः आत्मा प्रदीपाय शक्षिने परमात्मने नमो गीरां विदुराय मनसश्चेता सामपि सब नमो आत्मा प्रदीपाय शक्षिने माने जिनि साक्षी जिनि साक्षिने माने कि जिनि साक्षी रूपे सब प्रकाश साक्षी स्वरूप सेई परमात्माके नमस्कार जिनि मन वाक्य और चित्त थेके अनेक दूरे सेई परमात्माके बार बार आमी नमस्कार करी।